আমরা আজকে উপপাদ্য 13 নিয়ে আলোচনা করব। কি আছে উপপাদ্য 13-তে একটু ভালো করে দেখি। একটি সরলরেখার বহিঃস্থ কোনো যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। একটু জিনিসটা বুঝিয়ে বলি। মনে করি একটা সরলরেখা আছে, এই সরলরেখার বহিঃস্থ কোনো একটা বিন্দু আছে। বহিঃস্থ বিন্দু মানে এর বাইরে আর কি, সরলরেখার উপরে নয়, বাইরে বাইরে কোনো বিন্দু আছে। মনে করি এর বাইরে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে বাইরে যে বহিঃস্থ কোনো বিন্দু থেকে যত সরলরেখার উপরে আমি সরলরেখাংশ অঙ্কন করব, যত সরলরেখাংশ অংশ অঙ্কন করব আমি, তাদের মধ্যে যেটা লম্ব হবে তার দৈর্ঘ্য বাকিগুলো থেকে সব থেকে কম। মানে লম্বের দৈর্ঘ্যই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, লম্বের দৈর্ঘ্যই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, সেটা আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করব? তো প্রমাণ করার আগে আমাকে ছবি আঁকতে হবে। তা আমি এখানে ধরে নিচ্ছি যে প্রদত্ত এবি একটি সরলরেখা, প্রদত্ত ও একটি বহিঃস্থ বিন্দু, ঠিক আছে, ও একটি বহিঃস্থ বিন্দু, এবি একটি প্রদত্ত সরলরেখা। মানে আমি এখানে উভয় দিকে অ্যারো দিয়েছি, মানে এই সরলরেখাটা উভয় দিকে বিস্তৃত, সেই জন্যই আমি সরলরেখা বললে উভয় দিকে অ্যারো, আর রেখাংশ বললে শুধু একটা বার হবে। যাই হোক, ও একটি বহিঃস্থ বিন্দু, ও বহিঃস্থ বিন্দু, ওপি রেখাংশ লম্ব এবি সরলরেখা, ওপি রেখাংশ এবি সরলরেখার উপর লম্ব, এটা প্রদত্ত আমাকে দিয়ে দিয়েছে। এবার আসে প্রামাণ্য। প্রামাণ্য কি বলেছে? ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর যেসব সরলরেখাংশ আঁকা যাবে তাদের মধ্যে ওপি হলো সব থেকে ছোটো। এটা আমাদের প্রমাণ করতে হবে যে ওপিটা যে আমি লম্ব আঁকলাম, এই লম্বের দৈর্ঘ্যটাই হচ্ছে সব থেকে ছোটো বাকিগুলো থেকে। এই যে বাকি যত আমি আঁকবো তার মধ্যে লম্বের দৈর্ঘ্য হচ্ছে সব থেকে কম, সেটাই আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য অঙ্কন কি আছে? অঙ্কন করেছি, অঙ্কন থাকলে অঙ্কন করবো। আমি আগেই বলেছি প্রথমে প্রদত্ত, তারপরে প্রামাণ্য, তারপরে অঙ্কন, তারপর প্রমাণ। তো অঙ্কনে কি আছে? এবি সরলরেখার এর উপর পি বিন্দু ছাড়া, এপি বিন্দু ছাড়া অপর একটি বিন্দু কিউ নেওয়া হলো। এপি বিন্দু বাদ দিয়ে যে কোনো একটি বিন্দু, যে কোনো তার উপরে যে কোনো একটি বিন্দু কিউ নিলাম এবং ও কিউ অঙ্কন করা হলো। ও কিউ অঙ্কন করা হলো, ভালো কথা। প্রমাণ কি প্রমাণ করব? ত্রিভুজ ও পি কিউ থেকে পাই। প্রমাণ করি আমরা ত্রিভুজ ও পি কিউ থেকে পাই। কি পাই? ও পি কিউ থেকে পাই ওপি কিউ। ওপি কিউ মানে এই কোণটা 90 ডিগ্রি। কি অনুসারে? প্রদত্ত অনুসারে আমাকে দেওয়াই আছে এই কোণটা 90 ডিগ্রি, সেই জন্য আমি লিখলাম 90 ডিগ্রি, যেহেতু ওপি লম্ব এবি আমাকে বলা আছে। সুতরাং কোণ ও কিউপি, ও কিউপি মানে এই কোণটা এই কোণ থেকে ছোট। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? সমকোণ ছাড়া সমকোণ এই কোণটা সমকোণ, আর বাকি দুটো যে কোণ আছে সেই যেহেতু সূক্ষ্মকোণ হবে, সমকোণ থেকে কম হবে, সেই জন্য আমি লিখেছি এই কোণটা এই কোণ থেকে ছোট, স্বাভাবিক। সেই জন্য কোণ ও কিউপি লেস দেন কোণ ও পি কিউ, ও পি কিউ মানে 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা ত্রিভুজের যে প্রথম উপপাদ্য থেকে বা আমরা ত্রিভুজের ধর্ম থেকে আমরা যে প্রথম উপপাদ্য যখন প্রমাণ করি আমরা, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম কি যে আমি ওই প্রথম উপপাদ্য প্রমাণ করার সময় যে ধর্মগুলো আমি আলোচনা করেছিলাম তার মধ্যে আমি বলেছিলাম যে কোনো ত্রিভুজের যে কোণ বড় তার বিপরীত বাহু হবে সব থেকে বড়, আর যে কোণ সব থেকে ছোট তার বিপরীত বাহু হবে সব থেকে ছোট। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা থেকে এই কোণটা ছোট, তার মানে এই কোণের বিপরীত বাহু কোণটা ও কিউ, আর এই কোণের বিপরীত বাহু কোণটা ওপি। তার মানে আমি বলতে পারি ওপি
ছোট হবে কার? ও কিউ থেকে, ওপি ও কিউ থেকে ছোট, এই ধর্মটাই এখানে আলোচনা করলাম। তাহলে কিউ এ বি সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু আমি ধরেছিলাম, কিউ তো যে কোনো বিন্দু, আমি বিন্দুটা এখানে ধরতে পারি, এখানেও ধরতে পারি, কিউ পি ছাড়া যে কোনো একটি বিন্দু, তার মানে বলতে পারি কিউ এ বি সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু পি ছাড়া ধরা হয়েছিল, অর্থাৎ কিউ এর এ বি এর উপর যে কোনো অবস্থানের জন্য, কিউ যেখানে অবস্থিত হোক না কেন, আবারও বলছি, কিউ যে কোনো অবস্থানের জন্য পি ছাড়া, কিউ এর যে কোনো অবস্থানের জন্য, এ বি সরলরেখার উপর যে কোনো অবস্থানের জন্য যেখানে হোক না কেন, ওপি লেস দেন ও কিউ হবে, ওপি লেস দেন ও কিউ হবে, মানে ওপিটা সব থেকে ছোট হবে ও কিউ থেকে, কিউ এর যে কোনো অবস্থানের জন্য। এটাই তো প্রমাণ করা দরকার ছিল আমাদের, নাকি? অর্থাৎ ওপি হলো সব থেকে ক্ষুদ্রতম, মানে যত আমি ক্ষুদ্রতম, সব থেকে যত আমি অঙ্কন করব কিউ বিন্দু যেখানে হোক না কেন, ওপিটাই হবে সব থেকে ছোট। সেটা আমাদের এই সামান্য একটা ধর্ম দিয়ে আমরা প্রমাণ করলাম, খুব সহজ প্রমাণ। আমরা কোষে দেখি 20.3, এই টাস্কে নিয়ে আলোচনা করব আমরা। 20.3-তে মনে হয় তিনটে অঙ্ক আছে, করতে করতে দিয়েছে, তার মধ্যে আমরা দুটো নিয়ে আলোচনা করব। কোষে দেখি 20.3-এর 2 আর কোষে দেখি 20.3-এর 3। তো কোষে দেখি 20.3-এর 2 নম্বরটা ভালো করে বুঝবে, খুব ভালো অঙ্ক। ABCD একটি চতুর্ভুজ যার AB বাহু ইকুয়াল টু AD বাহু, AB ইকুয়াল টু AD, BC বাহু ইকুয়াল টু DC বাহু, BC বাহু ইকুয়াল টু DC বাহু, D বিন্দু থেকে AC বাহুর ক্ষুদ্রতম দূরত্ব DP, D বিন্দু থেকে AC বাহু, D বিন্দু থেকে AC বাহুর উপর ক্ষুদ্রতম দূরত্ব, যখন ক্ষুদ্রতম দূরত্ব বলে তখন সেটা লম্বই হয়, কোনো বিন্দু থেকে বহিঃস্থ কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার উপরে, যখন ক্ষুদ্রতম দূরত্ব অঙ্কন করতে বলে তখন সেটা কী হবে, লম্বই তো হবে, আমরা তো আগেই প্রমাণ করলাম উপপাদ্যে 13-তে প্রমাণ করলাম, তো সেটা লম্বটাই হবে সব থেকে ক্ষুদ্রতম, সেটাই বলেছে। ডি বিন্দু থেকে এসি বাহুর উপর ক্ষুদ্রতম দূরত্ব ডিপি, মানে ডিপি লম্ব এসি, এটা বুঝে নিতে হবে। প্রমাণ করি যে BPD বিন্দু তিনটি সমরেখ, মানে BPD এই তিনটে বিন্দু একই সরলরেখার উপর থাকবে, একই সরলরেখার, আমার ছবিতে দেখে মনে হচ্ছে যে একই সরলরেখায় নেই, আমি ইচ্ছে করেই ছবিটা এরকম আঁকলাম তোমাদের বোঝার জন্য, ইচ্ছে করে আমি এরকম এঁকেছি। অ্যাকচুয়াল ফিগারটা হবে হচ্ছে তোমার ধরে রাখো এরকম, অ্যাকচুয়াল ফিগারটা হবে হচ্ছে এরকম, এই ফিগারটা, AD ইকুয়াল টু AB, BC ইকুয়াল টু DC, মানে BPD একই সরলরেখার উপর থাকবে, এটা আমি পরে বলবো, আগে আমি ইচ্ছে করে এঁকেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, কারণ আমি তো জানি না যে একই সরলরেখা থাকবে কি না, একই সরলরেখায় থাকবে সেটা প্রমাণ করতে হবে, প্রমাণ না করে তো আমি বলতে পারছি না, সেই জন্যই আমি এটা আঁকলাম এরকমভাবে। এবার এটা প্রমাণ করতে গেলে আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে সেই স্টেপগুলো আমি পরপর লিখলাম যথারীতি, যেভাবে লেখা হয় প্রদত্ত, কি ABCD একটি চতুর্ভুজ, ABCD একটি চতুর্ভুজ যার AB ইকুয়াল টু AD, AB বাহু ইকুয়াল টু AD বাহু, এবং BC বাহু ইকুয়াল টু DC বাহু, BC বাহু ইকুয়াল টু DC বাহু, ডি বিন্দু থেকে AC কর্ণের উপর লম্ব DP, ডি বিন্দু থেকে AC কর্ণের উপর লম্ব, আগেই বলেছি ক্ষুদ্রতম দূরত্ব লম্বই হয় সেই জন্য লম্ব আঁকলাম, DP লম্ব। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, BPD সমরেখ, BPD একই সরলরেখার উপর থাকবে, এটা প্রমাণ করার জন্য কি তার মানেটা কি, একই সরলরেখার উপর যখন তিনটে বিন্দু থাকে তখন তাকে আমরা সমরেখ বলি, তো BPD সমরেখ অর্থাৎ তারা কি একই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ আমি এটাও বলতে পারি যদি প্রমাণ করা যায় বি বিন্দু থেকে AC এর উপর লম্ব পি বিন্দুগামী হবে, তবে BP এবং PD একই সরলরেখা হবে, অর্থাৎ BPD সমরেখ হবে, এটা কথা মানেটা কি দেখো ভালো করে, যদি আমি বি বিন্দু থেকে এসির উপর একটা লম্ব অঙ্কন করলাম, মনে করো লম্ব অঙ্কন করলাম, এই লম্বটা যদি পি বিন্দু দিয়েই যায়, এই লম্ব অঙ্কন করলাম যদি লম্বটা পি বিন্দু দিয়েই যায়, তবেই আমি বুঝবো যে নিশ্চয়ই
কি বিপি আর ডিপি একই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ বিপিডি সমরে। তা আমি কি প্রমাণ করতে হবে, মানে আমরা প্রমাণ করতে হবে যে বিপি লম্ব এসি। যদি আমি প্রমাণ করিতে পারি যে বিপি, আমি সেই জন্য বিআরপি যুক্ত করলাম, বিআরপি মানে বিপি অঙ্কন করলাম, অঙ্কন করে আমি দেখাবো যে বিপিটা এসির উপর লম্ব হবে, সেটাই যদি প্রমাণ করে দিতে পারি তাহলেই হবে। কারণটা কি, একটা জিনিস খেয়াল রাখো, মনে রাখবে, ধরে রাখো এই একটা সরলরেখা আছে আর এখানে বিন্দু আছে একটা, এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব কোনটা, এটা মনে করো এটা এ বিন্দু, এটা এক্স ওয়াই সরলরেখা, তো এ বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখার উপর লম্ব কি এ এপি মনে করো। আবার বি বিন্দু থেকে এটা বি একটা অন্য একটা বিন্দু আছে, বি বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখার উপর লম্ব মনে করো বিপি, এটাও লম্ব এটাও লম্ব, তাহলে কি নিশ্চয়ই তারা একই সরলরেখায় থাকবে? এই যে যদি না হয়, যদি বি বিন্দুটা এখানে হতো তাহলে লম্ব কোথায় হতো, বিপি এখানে হতো, তাহলে পি এখানে হতো, কিন্তু আমাকে কি বলেছে এপি লম্ব এক্স ওয়াই, তাহলে এটা অন্য একটা বিন্দু হতো, সেটা পি হতো না, পি না হয়ে এটা কিউ হতো, তার মানে বি কিউ লম্ব এক্স ওয়াই আবার এপি লম্ব এক্স ওয়াই, তাহলে কিন্তু তারা একই সরলরেখায় থাকবে না, এটা আলাদা এটা এটা আলাদা। যখনই দেখবে যে বিপি লম্ব এক্স ওয়াই আবার এপি লম্ব এক্স ওয়াই, তাহলে বুঝবো কি তারা একই সরলরেখার উপরে থাকবে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। এই এক্স ওয়াই সরলরেখা, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে লম্ব এক্স ওয়াইয়ের উপর এটা, এই বিন্দু থেকে লম্ব এটা, এই বিন্দু থেকে লম্ব এটা, যদি একই বিন্দুতে হয়, মনে করো এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এ বিন্দু থেকেও লম্ব এক্স ওয়াইয়ের উপর এপি, বি বিন্দু থেকেও লম্ব এক্স ওয়াইয়ের উপর বিপি, সি বিন্দু থেকেও লম্ব এক্স ওয়াইয়ের উপর সিপি, তার মানে এপি সিপি বিপি তারা এক্স ওয়াইয়ের উপর লম্ব, তাহলে একই বিন্দুতে পাস করছে তাদের, তাকে বলা হয় পাদবিন্দুটা, পি হচ্ছে পাদবিন্দু লম্বগুলোর, তার মানে তারা এ বি সি একই সরলরেখার উপর থাকবে, এটাই আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণে আমরা এখন প্রমাণে আসবো আস্তে আস্তে। তা কী প্রমাণ করতে হবে আমাদের, বিপি লম্ব এসি প্রমাণ করলেই আমার উপপাদ্যটা প্রমাণ হবে। আসি এবার, আবার ছবিটা আঁকলাম ভালো করে, ফাইনাল ছবি আঁকলাম, কী আঁকলাম যে এ বি সি ডি একটি চতুর্ভুজ, যার এ বি ইকুয়াল টু এডি আর বি সি ইকুয়াল টু ডিসি, এটা বলে দিয়েছে। আর বলেছে কি যে এসির উপর লম্ব ডিপি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি যে বিপি বিপি আর ডি তারা একই সরলরেখার উপর থাকবে। তো অঙ্কন করছি, বিপি অঙ্কন করা হলো, বিপি অঙ্কন করা হলো, মানে জাস্ট বিপিকে আমি বি আর পি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করা হলো। আমি জানি না যে এটা লম্ব হবে কি না, আমি প্রমাণ করবো যে এটা লম্ব হবে, তবেই আমার একই সরলরেখায় থাকবে। তার প্রমাণ, প্রমাণে আসি, ত্রিভুজ এ সি ডি এবং ত্রিভুজ এ বি সি থেকে পাই, এই দেখো এ সি ডি এই বড় ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা এ বি সি, এই দুটো ত্রিভুজ থেকে আমি কী পাই, দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো, কী করে দেখাবো যে এ ডি ইকুয়াল টু এ বি, এ ডি ইকুয়াল টু এ বি আবার ডিসি ইকুয়াল টু বি সি, ডিসি ইকুয়াল টু বি সি, আর এসি হচ্ছে সাধারণ বাহু, তা তিনটে বাহুই সমান, দুটো ত্রিভুজের তিনটে বাহুই সমান হয়ে গেছে, তার মানে বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ এ সি ডি আর সর্বসম ত্রিভুজ এ বি সি, তার মানে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। যখন সর্বসম হয়ে গেছে তখন আমি কি বলতে পারি যে কোণ ডি এ সি, ডি এ সি মানে এই কোণটা আর বি এ সি এই কোণটা সমান হবে, তাই তো? আবার আবার ত্রিভুজ এ পি ডি, এবার আমি আসি এই ত্রিভুজটার উপরে, আগে প্রমাণ করেছি এই দুটো ত্রিভুজ সর্বসম, এটা আর এটা, সেখান থেকে সর্বসম থেকে আমি দেখিয়েছি যে এই দুটো কোণ সমান, আমার তো একটা কোণ লাগবে। এবার আমি দেখাচ্ছি যে এই ত্রিভুজটা ছোট আর এই ত্রিভুজটা ছোট ত্রিভুজটা দুটোকে সর্বসম দেখাবো, কি করে দেখাবো, আবার ত্রিভুজ এ পি ডি, এ পি ডি আর ত্রিভুজ এ বি পি, এ বি পি থেকে পাই কি পাই, এ ডি ইকুয়াল টু এ বি, এ ডি ইকুয়াল টু এ বি, জানি আমরা প্রদত্ত দেওয়া আছে, কোণ ডি এ পি ইকুয়াল টু কোণ পি এ বি, ডি এ পি ইকুয়াল টু এই কোণটা সমান হচ্ছে এই কোণটা পি এ বি, এই কোণ সমান, এটা কি আমরা এক নম্বর, এটা মনে করো এক নম্বর নাম দিলাম, এক নম্বর অনুসারে এটা প্রমাণ করেছি আমরা,
এই কোণটা সমান এই কোণটা তো প্রমাণ করেছি আগে আমি, তাহলে আমি কী পেলাম, এই বাহু সমান এই বাহু, এই কোণ সমান এই কোণ, এটা হচ্ছে সাধারণ বাহু আর এই পি হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম। কোন শর্ত অনুসারে? এস এ এ সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে ত্রিভুজ এ পি ডি সর্বসম ত্রিভুজ এ বি পি। তা যখন এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তার মানে তাদের অপর বাহুগুলো তো সমান হবেই, মানে এই বাহু সমান এই বাহু, এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণ সমান এই কোণ, সেই জন্য এই কোণের বিপরীত বাহু এটা, তার মানে ডিপি ইকুয়াল টু বিপি। সেই জন্য আমি লিখলাম যেহেতু ডিপিএ ইকুয়াল টু 90 ডিগ্রি প্রদত্ত অনুসারে, ডিপিএ এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, ডিপিএ ইকুয়াল টু বিপিএ ইকুয়াল টু 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই কোণটাও আমার 90 ডিগ্রি হবে, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি সেহেতু এই কোণটাও আমার 90 ডিগ্রি হবে, যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম কমপ্লিট। এবার আমি দেখাচ্ছি কি এই কোণ সমান এই কোণ, এই কোণ 90 ডিগ্রি মানে এই কোণ 90 ডিগ্রি, সেটা 90 ডিগ্রি দেখালাম। দুটি ভিন্ন বহিঃস্থ বিন্দু থেকে, ভালো করে লিখবে, দুটি ভিন্ন বহিঃস্থ বিন্দু থেকে একই সরলরেখার উপর একই বিন্দুতে লম্ব হওয়ায় তারা সমরেখ হবে, অর্থাৎ বিপিডি সমরেখ। এই যে বলেছি আগেই, ডি বিন্দু থেকে এসের উপর লম্ব ডিপি, আবার বি বিন্দু থেকে এসের উপর লম্ব পি বিন্দুগামী হচ্ছে ডিপি, তার মানে নিশ্চয়ই বিপিডি এরা সমরেখ, একই সরলরেখার উপর থাকবে। যদি অন্য জায়গায় হতো লম্বটা, তাহলে আর কি এরা সমরেখ হতো না, এটা প্রমাণ করলাম ভালো করে। লাস্টে আমাদের এটা লিখতে হবে যে দুটি ভিন্ন বহিঃস্থ বিন্দু থেকে একই সরলরেখার উপর একই বিন্দুতে লম্ব হওয়ায় তারা সমরেখ হবে, অর্থাৎ বিপিডি সমরেখ। কষে দেখি 20.3 এর 3 নম্বর, থ্রি কষে দেখি থ্রি কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, এই যে এবিসি এর এডি মধ্যমা, ডি মধ্যবিন্দু বিসির, বি ও সি বিন্দু থেকে এডি এ ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে বিপি ও সিকিউ, একই জিনিস আবার, বি বিন্দু থেকে এসির উপর ক্ষুদ্রতম দূরত্ব মানে লম্ব বিপি, আবার বর্ধিত এডি, এখানে সি বিন্দু থেকে যখন এডির উপর লম্ব মানে বুঝে নিতে হবে বর্ধিত এডি, এর উপর তো লম্ব বর্ধিত না করলে তার লম্ব অঙ্কন করা যাচ্ছে না, সেই জন্য বর্ধিত করে নিয়ে সিকিউ লম্ব, এখানে বলে যথাক্রমে বিপি ও সিকিউ, প্রমাণ করি যে এই লম্ব দুটো সমান হবে, মানে বিপি ইকুয়াল টু সিকিউ হবে। প্রদত্ত কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা লিখলাম, বিপি লম্ব এডি, বিপি লম্ব এডি, ভালো কথা, এবং সিকিউ লম্ব বর্ধিত এডি, লিখলাম ব্র্যাকেটে বর্ধিত, বর্ধিত এডির উপর লম্ব, প্রামাণ্য, কি প্রমাণ করতে হবে, বিপি ইকুয়াল টু সিকিউ, খুব ভালো। এবার প্রমাণে আসি, অঙ্কন লাগবে না এক্ষেত্রে, প্রমাণে আমরা সরাসরি আসব, অঙ্কন থাকলে মাঝখানে অঙ্কন লিখব। ত্রিভুজ বি ডি পি এবং ত্রিভুজ সি ডি কিউ থেকে পাই, এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা থেকে কি পাই, বিডি ইকুয়াল টু সিডি, বিডি ইকুয়াল টু সিডি, কেন মানে ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, সেহেতু বিডি ইকুয়াল টু সিডি, যেহেতু লিখলাম কি এডি মধ্যমা ইমপ্লাইজ ডি বিসি এর মধ্যবিন্দু, যে ডি ডি যেহেতু বিসির মধ্যবিন্দু তাহলে বিডি ইকুয়াল টু ডি সিডি হবে, সেটাই লিখলাম, হয়ে গেল। কোণ বিপিডি ইকুয়াল টু কোণ সি কিউ ডি 90 ডিগ্রি, এই কোণটা, এই কোণ সমান এই কোণ, যেহেতু লম্ব ছিল বিপি লম্ব ছিল সেই জন্য এই কোণ 90 ডিগ্রি, আবার সি কিউ লম্ব সেহেতু এই কোণ 90 ডিগ্রি, সেটাই লিখলাম প্রদত্ত অনুসারে। এই কোণ মানে বিডিপি, এই কোণটা বিপরীত কোণ এটা না, তাই আমাদের বিডিপি ইকুয়াল টু বিপরীত কোণ সিডিকিউ, সিডিকিউ এই কোণ, এই কোণ বিপরীত কোণ সমান, সেই লিখলাম বিপরীত কোণ সমান, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম, এই ত্রিভুজ এই ত্রিভুজ আমার সর্বসম, বিডিপি আর হচ্ছে সিডিকিউ সর্বসম হবে, যেই মাত্র দুটো সর্বসম হয়ে গেল তখন ডিপি ইকুয়াল টু ডিকিউ হবে, আর হবে আমাদের
বিপি ইকুয়াল টু সিকিউ হবে, সেই যে দেখলাম আমি যে বিপি ইকুয়াল টু সিকিউ, অর্থাৎ বিপি ইকুয়াল টু সিকিউ প্রমাণিত। খুব ভালো প্রমাণ, তোমরা দেখবে, তোমরা তোমাদের মতো করে করবে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবে।